সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, আর যত উলামা ইবলিস এবং আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি। কোরআন আপনাকে এবং আমাকে সবসময় একটি কথা বলে, এই পৃথিবীতে বসবাস করার যুগে সত্যবাদীদের সাথে দিতে হবে এবং তাদের সহযোগী হয়ে জীবন কাটাতে হবে। 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা যারা ইমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে চলো আর সত্যনিষ্ঠদের সহযোগী হয়ে চলো। আজ 2020 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যারা সাংবাদিক সমাজ রয়েছেন, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, এরা সবচেয়ে বেশি মিথ্যার পক্ষ নিয়ে চলছেন এবং সত্যের পক্ষে তারা আসতেই রাজি হচ্ছেন না। এরা সবাই মিথ্যার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছেন। মসজিদ নিয়ে ইনাদের খুব বেশি অ্যালার্জিক রয়েছে, নামাজ নিয়ে ইনাদের খুব বেশি সমস্যা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো স্বামীবাগের করোনা আক্রান্ত ইস্কন মন্দির নিয়ে ইনারা কিছুই বলতে রাজি নন। ইনাদের ভিতরে আবার অনেকে ব্যারিস্টার রয়েছেন, গা গিরামে ঘুরেও বেড়ান। বাংলাদেশি সেবা পার্টি এদের সকলকে বলতে চায়, আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন এই আয়াতের দৃষ্টিতে যে আপনারা সত্যবাদী এবং সত্যবাদীদের সাথে আপনারা দিয়ে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবসময় যেন সত্যবাদী হয়ে সত্যবাদীদের সাথে থেকে জীবন কাটাতে পারি।